আলাইকুম রহমতুল্লাহ। আজ 22 জুন 2020 খ্রিস্টাব্দ রোজ সোমবার এসএসআর স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবু হানিফ মুন্সি। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি উপস্থাপন করব এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ প্রথম পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, বাক্য প্রকরণ পাঠ আরম্ভ করছি। বাক্য শব্দটি সংস্কৃতে বচ ধাতু যোগ জ ফলা এভাবে গঠিত। ইংরেজিতে বলা হয় সেন্টেক্স। পূর্ণ অর্থজ্ঞাপক পরস্পর অন্বয়যুক্ত পদসমষ্টি বাক্য। অন্বয়যুক্ত বলতে বোঝায় সম্পর্ক আছে এমন। ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত তিনটি গুণ থাকা চাই, যেমন আকাঙ্ক্ষা ইংরেজিতে বলা হয় উইশ, আসক্তি ইংরেজিতে বলা হয় কম্বিনেশন, যোগ্যতা ইংরেজিতে বলা হয় ডিটারমাইন। তার মানে দাঁড়ালো পদসমষ্টি মানেই বাক্য নয়, বাক্য হতে হলে বাক্যের পদের মধ্যে সম্পর্ক থাকা আবশ্যক। এবার আকাঙ্ক্ষা, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে, এটা অসম্পূর্ণ বাক্য। বাক্যটি হওয়ার কথা চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, সম্পূর্ণ বাক্য। আসক্তি, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসক্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। যেমন কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত, কী একটা হজবরলা বাক্য। এই বাক্যটার শুদ্ধরূপ হবে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। এবার যোগ্যতা, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নামই যোগ্যতা। যেমন বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি করে, যোগ্যতা সম্পন্ন বাক্য। বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, যোগ্যতাহীন বাক্য। শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো জড়িত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি কিন্তু পুরোপুরি খেয়াল করতে হবে। ক, রীতিসিদ্ধ অর্থবাচকতা। প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখে কতকগুলো শব্দ ব্যবহার হয়, যেমন মূল শব্দ বাধিত, রীতিসিদ্ধ অনুগৃহীত বা কৃতজ্ঞ, প্রকৃতি প্রত্যয় বাধ যোগ ইত, প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বাধাপ্রাপ্ত, তৈল তিল জাতীয় বিশেষ কোনো শস্যের রস, তিল যোগ শয়নাশীন তিলজাত স্নেহ পদার্থ। খ, দুর্বোধ্যতা। অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়, যেমন তুমি আমার সাথে অথবা সঙ্গে প্রপঞ্চ করেছ। এই প্রপঞ্চ শব্দটি এখন অপ্রচলিত, এর অর্থ চাতুরী বা মায়া অর্থে এটি ব্যবহৃত হয়। উপমার ভুল প্রয়োগ। ঠিকভাবে উপমা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে, যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপত হলো। আসলে বাক্যটি হওয়ার কথা ছিল বীজ ক্ষেতে বপন করা হয়, মন্দিরে নয়। এটা আমাদের খেয়াল রাখা দরকার। বাক্যটি তাহলে কি হবে, আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপত হল। ঘ নম্বরে দেখি কি, বাহুল্য দোষ। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে থাকে, যেমন দেশের সব আলেমগণেই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। সব বহুবচন, আলেমগণেই বহুবচন, দুটো বহুবচন বাক্যে বাহুল্য দোষ সৃষ্টি করছে। বচন পাঠেও দেখানো হয়েছে যে দুটো বচন মানে বহুবচন এক বাক্যে ব্যবহৃত হয় না, এটা বাংলা বাক্যের নিয়ম। ৯ নম্বর, বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য, এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়। যেমন অরণ্যে রোদন, এর পরিবর্তে বনে ক্রন্দন ব্যবহারে বাক্যের যোগ্যতা হারাবে। ৪ নম্বর, গুরুচণ্ডালী দোষ। এই কারণটার সাথে আমরা ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা কম বেশি পরিচিত।
খেয়াল করি, তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালি দোষ সৃষ্টি করে। এ দোষে শব্দ তার যোগ্যতা হারায়। গরুর গাড়ি শবদাহ মড়া পোড়া, গরুর শকট শব পোড়া মড়া দাহ, গুরুচণ্ডালি দোষ সৃষ্টি করে এই ব্যবহার। অর্থাৎ গরুর শকট হবে না, গরুর গাড়ি হবে। ব্যাপারটা হলো তৎসমের সাথে তদ্ভব মিলিয়ে শব্দ তৈরি করে ব্যবহার করা যাবে না, তৎসমের সাথে তৎসমই হবে। এই বিষয়টাই এখানে খোলাসা করে বলা হয়েছে। উদ্দেশ্য ও বিধেয়, প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে, এটা ছোট ক্লাসেও পড়ে আসছো। বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বিধেয়। পরিষ্কার হলো বাক্যে কাউকে উদ্দেশ্য করে কিছু বললে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাই বিধেয়। যেমন খোকা এখন বই পড়ছে, এখানে খোকা উদ্দেশ্য, বই পড়ছে বিধেয়। সৎ লোকেরাই প্রকৃত সুখী, এখানে সৎ লোকেরাই বিশেষরূপে ব্যবহৃত বিশেষণ। মিথ্যা কথা বলা খুবই অন্যায়, ক্রিয়াজাত বাক্যাংশ। উদ্দেশ্যের প্রকারভেদ, সরল উদ্দেশ্য একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদ, সম্প্রসারিত উদ্দেশ্য উদ্দেশ্যের সঙ্গে বিশেষণাদি যুক্ত হলে। উদাহরণগুলো খেয়াল করি, কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে, বিশেষণ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ, দস্যুদল উদ্দেশ্য ধরা পড়েছে বিধেয়। হাসিমের ভাই এসেছে, হাসিমের সম্বন্ধ পদ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ, ভাই উদ্দেশ্য এসেছে বিধেয়। যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে, সমার্থক বাক্যাংশ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ, তারাই উদ্দেশ্য উন্নতি করে বিধেয়। উদ্দেশ্য, ঘোড়া দ্রুত চলে, এই ঘোড়াটি উদ্দেশ্য, আর দ্রুত ক্রিয়া বিশেষণ যোগে সম্প্রসারণ, চলে বিধেয়। জেট বিমান অতিশয় দ্রুত চলে, এখানে জেট বিমান উদ্দেশ্য, অতিশয় ক্রিয়া বিশেষণীয় যোগে, আর চলে বিধেয়, মানে ক্রিয়া বিশেষণীয় যোগে সম্প্রসারণ কথাটা আমি বোঝাতে চেয়েছি। গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ, গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার। সরল বাক্য ইংরেজিতে বলে সিম্পল সেন্টেন্স, একটা উদাহরণ দিয়েছি ভিক্ষুককে দান করো। জটিল বাক্য, এর অপর নাম মিশ্র বাক্য, ইংরেজিতে বলে কমপ্লেক্স সেন্টেন্স, একটি উদাহরণ যে ভিক্ষা চায় তাকে দান করো। যৌগিক বাক্য, এটাকে যৌগ বাক্য বলে অভিহিত করা হয়, ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, উদাহরণ দিয়েছি ভিক্ষুক যদি ভিক্ষা চায় তবে তাকে দান করো। সরল বাক্য, যে বাক্যে একটিমাত্র কর্তা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যথা পুকুরে পদ্ম ফুল জন্মে, পুকুরে উদ্দেশ্য আর জন্মে বিধেয়। বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ি যাও, খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। মিশ্র বা জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যথা যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এখানে যে পরিশ্রম করে এটা আশ্রিত খণ্ডবাক্য, সেই সুখ লাভ করে এটা প্রধান খণ্ডবাক্য। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি, সে যে অপরাধ করেছে আশ্রিত খণ্ডবাক্য, এটা ইংরেজিতে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ, তা মুখ দেখেই বুঝেছি প্রধান খণ্ডবাক্য, ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। আসলে এই প্রথম যে আশ্রিত খণ্ডবাক্য আমরা চিনি, এইটা হলো বাক্যের এই অংশের উপরে পুরোপুরি নির্ভরশীল। এইটা আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এটা আলাদাভাবে অর্থ প্রকাশ করতেও পারে না, আর বাক্যে ব্যবহৃত হতে পারে না। আশ্রিত খণ্ডবাক্য তিন প্রকার, একটু খেয়াল করি। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য ইংরেজিতে বলে নাউন ক্লোজ, বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য ইংরেজিতে বলে অ্যাজেক্টিভ ক্লোজ, ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য ইংরেজিতে বলে অ্যাডভার্বাল ক্লোজ, বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষ্যের কাজ করে তাকে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যথা আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গিয়েছে, এই অংশটা ওই অংশের উপরে নির্ভরশীল,
তিনি বাড়ি আছেন কি না আমি জানি না। বাক্যের এই প্রথম অংশটি এই অংশের উপরে নির্ভরশীল। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষগুণ এবং অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যথা, লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই, সর্বনামটির অবস্থা প্রকাশ করছে, অর্থাৎ সেই সর্বনামটির। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এই বাক্যাংশটি এই বাক্যাংশের উপর নির্ভরশীল। ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য, যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থানকাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন, যতই করিবে দান তত যাবে বেড়ে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি। এবারে যৌগিক বাক্য, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। এবং ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তবু, তবেও, এইগুলি যৌগিক বাক্যে অব্যয়গুলি দ্বারা সংযুক্ত থাকে, অর্থাৎ এই অব্যয়গুলো দ্বারা যৌগিক বাক্য সংযুক্ত থাকে। যেমন, নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না, এই যে সংযোগ চিহ্ন। উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না, এখানে তথাপি অব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, বাক্য প্রকরণ ক্লাস তেমন একটা কঠিন নয়, তোমরা এই ক্লাস অনুসরণ করলে আর বাসায় একটু প্র্যাকটিস করলে আশা করি ভালো করবে। আজ এ পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।